Police 5. বলি ও মায়েরা, বলি ও মায়েরা, একটু শোনো, সময় এবার হয়েছে, মেয়েরা সব বাঁধন ভেঙেছে, সমাজের মেয়েরা সব বাঁধন ভেঙেছে। বলি ও মায়েরা, ও মায়েরা, একটু শোনো, সময় এখন হয়েছে, মেয়েরা সব বাঁধন ভেঙেছে, ও মায়েরা, মেয়েরা সব বাঁধন ভেঙেছে, ও মায়েরা, মেয়েরা সব বাঁধন ভেঙেছে। নমস্কার, উপস্থিত আপনাদের সবাইকে জানাই আমাদের বিজয়িনী সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 5 মিনিট সময় আমাদেরকে দিন, আমরা একটা নাটক আপনাদের দেখাবো যার নাম হচ্ছে বাল্যবিবাহ রোধ। দেখুন নাটক। আপনি কে? পুরুত মশাই। নিকুঞ্জ কাছে পুরুত মশাইয়ের বাবা মা কোথায়? ওই যে আর ওই যে মা। আপনি এর বাবা? হ্যাঁ। আপনি মা? আপনার মেয়ের বয়স কত? 14 হবে। 14 বছর? আপনি জানেন কত অন্যায় কাজ করছেন আপনি? এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এর জন্য আপনার জেল জরিমানা হতে পারে। শুধু আপনাকেই নয়, আমি সকল বাবা মায়েদের বলছি, দেখুন আপনাদের কাছে আমার অনুরোধ, আমি হাত জড়ো করছি আপনাদের কাছে, আপনাদের ছেলেদের বয়স 21 এবং মেয়েদের 18, এর নিচে বিয়ে দেবেন না। কেন বুঝতে পারছেন না কি অন্যায় কাজ করছেন আপনারা? এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, এরা পড়াশোনা করুক, বড় হোক, কেউ ডাক্তার হতে পারে, কেউ উকিল হতে পারে, কেউ শিক্ষক হতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াবে একদিন, এরা এরা হয়ে উঠবে দেশের ভবিষ্যৎ। যদি আপনারা এদের পাশে না দাঁড়ান, সমাজ কি করে দাঁড়াবে? আপনাদের পাশে দাঁড়ালে একদিন দেশ, আমাদের বাংলা, আমাদের শহর, আমাদের সবাই, আমাদের সমাজ একদিন মজবুত হয়ে উঠবে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই কাজ আমরা শুরু করি। আয় মা, আয়, তোকে আর বিয়ে করতে হবে না। সেটা হচ্ছে যে আরো দু একটা মেয়ে হলে খুব ভালো হয়, অন্তত একটা মেয়ে তো আমাদের লাগবেই। আচ্ছা ম্যাডাম, আমাদের শিউলি, শিউলিকে দিলে হয় না? হ্যাঁ ঠিক তো, শিউলি আসেনি না, দেখছি না তো, দেখছি না দা, শিউলি মাঝে মধ্যেই আসছে না। তো কি যে হলো মেয়েটা, কেউ কিছু জানিস কি কেন আসছে না? না তা কাজ করি, চলুন না একবার শিউলি বাড়ি থেকে ঘুরে আসি। চলুন। হ্যাঁ চলুন, খোঁজটা নিয়ে আসি আর কি, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। দাদারা আপনারা তাহলে আর একবার রিহার্সাল করে নিন নাকি? চলো চলো চলো, আবার তাহলে আমরা ঘুরে আসছি। আসুন আসুন আসুন, ঠিক আছে করে দাঁড়া, রিহার্সাল করে দেখে নাও। হ্যাঁ আসছি এক্ষুনি। এই তোরা বেশি তো আসিও নি, আজ বুঝতে পারছি না, তাস করে জিজ্ঞেস করলাম না বাচ্চাগুলোকে? হ্যাঁ বাবুরা, হ্যাঁ রে, শিউলি মন্ডলের বাড়িটা বলতে পারবি কোন দিকে? শিউলি মন্ডল? ও তো আমার দিদি। তো দিদি, তোর বাড়িটা কোথায় রে? হ্যাঁ রে, বাড়িটা ওই ওই দিকটা, সোজা যা। তো দিদি বাড়িটা আছে? হ্যাঁ আমার দিদি বাড়িতে আছে। শিউলি, 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 আপনারা আসুন। শিউলি কোথায়? ও ট্রেনিং এর জায়গায় যাচ্ছে না কেন? শিউলি ওই তো ওখানে। ও বিজয়বাবু, আপনি যদি একটু বাইরে অপেক্ষা করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি হয়েছে ওর? কদিন ধরে ওর শরীরটা খুব খারাপ, সে তো দেখেই বুঝতে পারছি। কি জ্বর নাকি অন্য কিছু? খুব রক্তপাত হচ্ছে, কমছে না। মানে প্রথমবার? না, তো ডাক্তার দেখাতে হবে তো। দেখিয়েছি একজন ডাক্তারকে, ওষুধও দিয়েছেন, বললো কমে যাবে, কিন্তু কমছে না।
তো খুবই খারাপ অবস্থা, ওকে তো ভালো ডাক্তার দেখাতে হবে তাহলে। শিউলিকে ভর্তি করানো হয় বাঙুর হাসপাতালে। ঘটনাটি ঘটে 16 নভেম্বর 2019। ডাক্তার শিউলিকে ট্রিটমেন্ট করতে গিয়ে যা জানায় তা শুনে শিউলির মা এবং স্বেচ্ছাসেবী কর্মী নির্মলাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কি জানালেন ডাক্তার? অবৈজ্ঞানিক পদ্ধতিতে শিউলির গর্ভপাত করানো হয়। কি কি বলছেন ডাক্তারবাবু, শিউলির গর্ভপাত করা হয়েছে? ইয়েস, সেই জন্য তো পেশেন্টের প্রচণ্ড রক্তপাত হয়েছে, এখনো হচ্ছে। তাই এটা কতদিন ধরে রক্তপাতটা হচ্ছে? তাও 5-6 দিন হবে ডাক্তারবাবু। আপাতত পেশেন্টের হসপিটাল থেকে রক্ত দেওয়ার ব্যবস্থা করছি, আরও প্রয়োজন হতে পারে, আপনারা একটু ব্যবস্থা করুন। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই বিজয়বাবু। আমি দেখছি তো ডাক্তার, কি আসুন আপনি আমার সঙ্গে আসুন, পেশেন্টের ব্লাড গ্রুপ টেস্ট করেই রক্ত দেওয়া হবে। আমি কিছু কিছু কন্ট্যাক্ট নাম্বার দেবো, আপনারা যোগাযোগ করে ব্লাডের ব্যবস্থা করুন, আসুন। এখন কি হবে হে ভগবান? কিন্তু আপনি সমস্ত কিছু চেপে গেলেন কেন? বিশ্বাস করুন দিদি, এই বাচ্চা নষ্ট হওয়ার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। কি জানতেন? শিউলি প্রেগনেন্ট জানতেন? কি সর্বনাশটা করেছেন বুঝতে পারছেন? আর কেন করেছেন? এইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর গর্ভধারণের কি দরকার ছিল? আর এখনো তো ওর বিয়ে দেননি, কেন নরক খেলা খেলছেন? সত্যি বলছি দিদি, আমি কিচ্ছু জানি না। আমারও জানতে মেয়ে নিজেই নিজে সর্বনাশ করেছে। আসলে আমাকে কাজের জন্য সারাদিন বাড়ির বাইরে যেতে হতো, পোড়ামুখী তখনই নিজে সর্বনাশ ঘটিয়েছে। আমি যখন জানতে পারি তখন আর কিছু করার উপায় ছিল না। এই লজ্জার কথা কি করে বলবো বলুন, তাই ভয়ে আমি সব লুকিয়েছি। কিন্তু দেখুন, শিউলি যখন আমাদের ওখানে কাজ শিখতে আসতো, ওই তেমন তো কিছু বুঝতে পারেনি। সেটা তো মাঝে মাঝে আসতো। আসলে আসলে দুবেলা পেট চালানোর জন্য আমাকে রোজই বাড়ির বাইরে কাজে যেতে হতো। এর জন্য দায়ী কে? বাবাই রানা। নরেন্দ্রপুর থানা এলাকায় বাড়ি বাবাই রানা, সে লেবার কন্ট্রাক্টর। তার আন্ডারে বহু মহিলা পুরুষ কাজ করে, শিউলির মাও কাজ করে। শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক যথা সময় সে দিয়ে দেয়। কর্মীরা যখন তার কাছে কাজ করে তখন তাদের হাতে হাতে দিয়ে দেয়, আর যখন তারা সেই সময় কাজ করে না তখন তাদের বাড়ি গিয়ে তাদের মজুরির টাকাটা দিয়ে আসে। শিউলি মণ্ডল, বয়স 13 বছর, বাবা মারা গেছে, 2 বোন 1 ভাই, বড় বোনের বিয়ে হয়ে গেছে। শিউলি কয়েক ক্লাস পড়াশোনা করে তার আর পড়াশোনা করা হয়নি। শিউলির মা বাড়ির সবার মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ঘরে বাইরে উদয়াস্ত পরিশ্রম করে। শিউলির এক ভাই পড়াশোনা করে, ভাই স্কুলে যায়, বাকি সময় পাড়ায় খেলায় ব্যস্ত থাকে। শিউলি বাড়িতে একা থাকে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে ট্রেনিং নিয়ে ধূপকাঠি তৈরি করা, ঠোঙা বানানো, এসব করে সে স্বাবলম্বী হতে চায়। বলছি
তোর মা কাজ করেছিল, এনে এটা তার টাকা। বলছি তোর মা কোথায় কাজে গেছে? সোনার উপরে ঘাসে আড়াতে। তুমি বসো না। না বসবো না, আমি আসি রে। পাঁচ দিন কাজ করলাম, রোজ 350 টাকা করে হলে দুদিনের দিয়েছে। কিরে ঘুমোচ্ছিস কেন? পড়, কটা বাজে যে তোর ঘুম পেয়ে গেল? তোর আটা মাখা হলো? হ্যাঁ হয়েছে। দে আমাকে দে। কাল সকালে সেদ্ধ ভাত বানিয়ে চলে যাব, ভাইকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিবি। আমার এখন আর শরীরে দিচ্ছে না, এই রুটি কটা করে ঘুমোতে পারলে বাঁচি। যা তো দেখ ভাইয়ের কাছে, ভাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। ওরা কি ঘুমাবে না? তখন থেকে তো চেষ্টা করে যাচ্ছে, যদি না ঘুমায় আমার কি দোষ? বৌদি, বলছি তোমার বাড়িতে আমি টাকা দিয়ে এসেছিলাম, তুমি পেয়েছো তো? হ্যাঁ তা পেয়েছি, কিন্তু তুমি কদিনের টাকা দিয়েছো? আমার হিসেবে তো আমি আরো 3 দিনের টাকা পাবো। হ্যাঁ পাবে, আসলে আমি যেখান থেকে টাকা পাই না সেখান থেকে পুরো টাকা পাইনি, পেলে আমি সবাইকে টাকা দিয়ে দেবো। ও আচ্ছা, তোমার ওখানে এখন কাজ হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, কিন্তু তোমাকে তো ফোনেই পাওয়া যায় না। আসলে না আমার ফোনটা খারাপ হয়ে গেছে, কখন চলে কখন বন্ধ হয়ে যায় কিছুই বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, শোনো পরশু থেকে কাজ আছে, তুমি আমার অন্য কোথাও কাজ ধরো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসলাম। কিরে তোদের কত দূর হচ্ছে, পাচ্ছিস না নাকি? দে এই তো রোলটা তো করেছিস, ভালোই তো হয়েছে। এ তো মুড়ে নিবি তলার দিকটা, বুঝলি তো? এবার এই দুটো এরম ভাবে চিটি নিবি। দে আটা দে, আটা দে, দেখে নে ঠিক আছে? এরম চিটি দিলে আর এইটাও এইভাবে চিটি দিবি, এদিকটা হলো ধর দিয়ে এটাকে এরকম দিয়ে আর এটাকে এইদিকে দিবি। দেখা দেখ
অসুবিধা কি আছে? কিচ্ছু হয়নি, দেখ কত সুন্দর হয়ে গেল। একটু শুকোতে দিবি কেমন? হলো খাপ, দেখ হবে হবে কর, না পারলে জিজ্ঞেস করবি কেমন কি বানাচ্ছিস কি দেখি। শিউলি হচ্ছে না নাকি? জল দে জল দে, কই দেখি দে একটু জল দে, নাহলে তো ওটা ডুবতে পারবি না। অল্প 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 একটু জল দে। কই বাড়িতে কেউ নেই নাকি? তো কোথায় গেছে? আরে কেউ নেই কেন, কেউ আছে বাড়িতে? আরে আছে আছে। বাবা কাকে না দেখতে পেতো, আমি তো অবাক হয়ে গেছিলাম, ভাবলাম সব গেল কোথায়। আচ্ছা ওই বাকিরা সব কোথায় গেছে? মা তো কাজে গেছে। ও হ্যাঁ, ওর মা তো আমারই কাজে গেছে। আর ভাই? ভাই স্কুলে গেছে। ভাই স্কুলে, তার মানে তুই বাড়িতে সারাদিন একাই থাকিস? হ্যাঁ থাকি। ভয় করে না? না ভয় করে না, দিনের বেলা ভয় কিসের। আহা হা হা, এরকম সুযোগ তো সচরাচর পাওয়া যায় না। মেয়েটার সঙ্গে আরো কথা বলে বুঝতে হবে এটা ধানি লঙ্কা নাকি ললিপপ, ভালো করে ভাব জমাতে হবে। আচ্ছা তুই এই ঠোঙা ধূপ এগুলো বানাতে শিখে গেছিস? হ্যাঁ শিখে গেছি, কিন্তু তাড়াতাড়ি বানাতে পারি না, নির্মলা দি বলেছে আর একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা এগুলো তুই কোথায় বিক্রি করিস? সব কি এনজিওতে দিস? তা ওরা তোকে পয়সা দেয়? হ্যাঁ। তুই এগুলো বাইরে বিক্রি করতে পারিস না? তা বিক্রি করা যায়, কিন্তু কে নেবে জানি না তো। আর যদি বলি আমি নেব? তুমি নেবে? হ্যাঁ, কিন্তু আমি ঠোঙা নেবো না, আমি শুধু ধূপ নেবো। তাই নাও, এখন নেবো না পরে নেবো। তুই একটা কাজ কর, তুই একটা ধূপ জ্বালা, দেখি তোর ধূপে কত সেন্ট। যদি তোর ধূপে ভালো সেন্ট হয় তাহলে আমি কিন্তু অনেকগুলো প্যাকেট নেবো। জ্বালা, দাঁড়াও জ্বালাচ্ছি। তুমি নেবে তো? সত্যি বলো, তাহলে কিন্তু আমি অনেক বানাবো। নেবো রে পাখি, অনেক নেবো। আমি যেখান থেকে টাকাটা পেয়েছি না, তোর মা সেখান থেকে অনেক দূরে কাজ করছে, তাই বললাম বাড়িতেই টাকাটা দিয়ে আসি। এনে ধর। তাহলে আমি আসি? তুমি নেবে তো? একদম আসছি। জানো মা, আজকে বাবাই কাকু এসেছিল আমার কাছ থেকে ধূপ নেবে বলে। তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেল, ধূপ বিক্রির প্রথম টাকায় ঠাকুরের পুজো দেব। আচ্ছা ঠিক আছে, এখন তুইও ঘুমা, আমাকেও ঘুমাতে দে।
এ নাও। গন্ধটা ভালো না? দারুণ গন্ধ। আচ্ছা তোকে তোকে কত দাম দিই বলতো? কত দেবে দাও। তোর ধূপের যা সুন্দর গন্ধ, তুই তুই তেমনি একটা সুন্দর মিষ্টি মেয়ে, তোকে কত দাম দিয়ে খুশি করি বলতো? কি হলো তোমার? না মানে ওই ধূপটা দারুণ গন্ধ, এই ধূপের মধ্যে তুই আছিস আর তোর মধ্যে কি যাতা বলছো? আমি আমি সত্যি বলছি রে, তুই তুই একটা ধূপ, শুধু ধূপ নয় ধূপের মস্ত বড় আরত, তুই 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 সুন্দর মিষ্টি একটা। তুমি আমাকে ধূপ ভাবলে নাকি? ধূপ ভেবে আমাকে পোড়াবে? দরকার হলে তাই তোকে পুড়িয়ে সেই আগুনে আমি পুড়ে ছাই হব। কি জাতা বলছো, আমি কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারছি না। তুই দাঁড়া তুই দাঁড়া। কি করছো ছাড়ো, তোকে কিছু বুঝতে হবে, তুই শুধু 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 শান্ত হয়ে থাক, যা বোঝার যা বোঝার আমি বুঝছি, শুধু চুপটি করে থাক, চুপটি করে। তুমি খুব বাজে, খুব বাজে লোক। কেন শিলি এমন কেন বলছিস? তুই তো সুন্দর একটা মেয়ে, তাই তোর সাথে একটু আদর করলাম, আর তোরও নিশ্চয়ই আমার সাথে গল্প করতে ভালো লেগেছে। কি ভালো লাগেনি? তোরও নিশ্চয়ই ভালো লেগেছে। তুমি কখনো আসবে না, মাকে বলে দেবো তোমার কাছ থেকে টাকা নিয়ে আসতে, তুমি কখনো আসবে না। শিউলি 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 শোন 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 আমার কথা শোন শিউলি, লক্ষ্মী মেয়ে এই শিউলি, তুই তোর মাকে বলিস না। এই দাঁড়া এই দাঁড়া, আমি কান ধরছি, দেখ এই দাঁড়া এই দাঁড়া এই উঠ বসে খেলাম, তুই তোর মাকে বলবি না তো? তোর মাকে বললে না তোর মা আমাকে বকা দেবে, আর তুই নিশ্চয়ই চাস না যে আমি বকা খাই। আমি আমি বকা খেলে না বকা খেলে বকা খেলে মরে যাব, তুই কি তাই চাস? তুমি চাও, আমার ভালো লাগছে না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাব, আমি কিন্তু আবার আসবো ধূপগুলো নিতে। আর তুই এত সুন্দর একটা মেয়ে, মুখটা কত শুকনো করে আছিস কেন? শোন মাকে কিন্তু বলবি না, আর আমার সাথে গল্প করতে তোর নিশ্চয়ই ভালো লেগেছে। কি ভালো লাগেনি? তুমি যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, মানে আমি আবার আসবো, মাকে কিন্তু কিছু বলবি না। জানতে পারলে আমাকে খুব মারবে, আর বাবাই কাকু তো খুব কষ্ট পাবে, ও তো আমার কাছে ক্ষমা চেয়েছে, আর কখনো এ ভুল করবে না। এই বিলু এই শোন শোন শোন, ওইভাবে দৌড়াচ্ছিস কেন? স্কুলে দেরি হয়ে যাচ্ছে তাই দৌড়াচ্ছি। কয়েকদিন হয়ে গেল শিউলির সঙ্গে দেখা হয়নি, শিউলিও তার মাকে মনে হয় ওই দিনের ঘটনাটা বলেনি।
তাহলে তার মাও তো আগের মতো থাকতো না। আর একবার ঘুরে আসি। তুই ওই তোর মাকে কিছু বলিসনি? মাকে কিছু বলিসনি তো? আমি না খুব ভয়ে ভয়ে আছি। বলিনি, যাও। বলেনি তার মানে কাউকে বলবে না। কি করছো, ছাড়ো। তুমি খুব বাজে। আমি মাকে কিছু বলিনি তো, এবার সব বলে দেব। বলে দিবি? দে বলাতে, তা কি বলবি? যদি কাউকে বলিস না, তোর ভাই স্কুলে যায় না, আর ফিরবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর তোর মাকে যে কাজ দিতাম, আর কাজ দেব না। যদি কাউকে বলিস, তোদের সবাইকে একবারে জনে মেরে দেব। আমার যখন ইচ্ছে হবে আমি তখন আসবো, আর তুই ভালো মেয়ের মতো আমার সাথে আবার। শিউলিকে ভয় দেখিয়ে ধর্ষণ করে বাবাই রানা। শিউলি ভয়ে কাউকে কিছু বলতে পারে না, অসহায়ের মতো সে নিজেকে সমর্পণ করে দেয়। তারপর যা ঘটল, কিরে তোদের আর কিছু দেব? শিউলি, কি হলো শিউলি? কি রে, বমি হলো কেন? দুপুরে কি খেয়েছিস? কিছু না মা। দিদি বিকেলেও বমি করেছে। কেন রে? জানি না, কিচ্ছু ভালো লাগছে না। গলা জ্বালা করছে নাকি? না, আমার খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে, খেতে হবে না, যা গিয়ে শুয়ে পড়। কাল সকালে একবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। কি হয়েছে ডাক্তার ম্যাডাম? কি বলবো বলুন তো, আপনি তো শুনলে অবাক হয়ে যাবেন। কেন, কি হয়েছে? ও তো প্রায় 3 মাসের অন্তঃসত্ত্বা। কি, আরে একটু বসে হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ করে আছিস কেন? নামটা বল, কে তোরে সর্বনাশ করলো? বল।
সবাই রাখে। কি হলো ছাড়ো, কি করছো ছাড়ো, কাউকে বলবি বুঝিস না, তোকে একেবারে মেরে ফেলবো। আমার যখন ইচ্ছা হবে আমি তখন আসবো। কি সুন্দর মেয়ে, তো আবার আমার মতন বাবাই। বাড়িতে গিয়ে যখন দেখত মেয়েটি একা আছে, মেয়েটি লালসা শিকার হয় ছেলেটির, এবং বিভিন্ন সময় ওকে ভয় দেখে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে। মেয়েটি যখন 3 মাসের গর্ভবতী হয়ে পড়ে তখন মেয়েটির মা জানতে পারে। জানতে পেরে মেয়েটিকে বকাবকি করা যখন মানে সত্যিটা উদ্ঘাটন হয়, তারপরে ছেলেটির বাড়ি যায়। এই মেরে না, তোমার মুখ ভেঙে দেব। তোমার সাহস হয় কি করে আমার দেওরের সম্বন্ধে এরকম মিথ্যা অভিযোগ করার? আমি তো ভাবতে পারছি না কত বড় ছোট লোক, সেটা আমাদের বোঝা হয়ে গেল। আর তাছাড়াও আমার স্বামী হয়, আমি জানি না ও কেমন মানুষ। ওর বিরুদ্ধে আমি একটা নোংরা অভিযোগ আনতে তোমাদের এতটুকু আটকালো না? তোমার বরকে জিজ্ঞাসা করো, ওর একটু আটকালো না একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করতে? এই শোনো, তোমাদের না কোনো কথা আমরা বিশ্বাস করি না। আমাদের 2টো বাচ্চা আছে, আমাদের এই সুখের সংসারে কেন আগুন দেওয়াতে এসেছো? তোমাদের কি ক্ষতি করেছি আমরা? বাবাইকে ডাকো, আমি যা বলার বলেছি, বাকিটা বাবাই নিজেই বলবে। বাবাই, এই বাবাই, এদিকে শোনো। বলো। হ্যাঁ গো, ওরা এসব কি বলছে, এসব মিথ্যা অভিযোগ বলো। আরে বাবা কি বলছে, আমাকে না বললে আমি জানবো কি করে বলো তো? এই মিটার নাকি তুমি সর্বনাশ করেছো, ওর পেটে তোমার বাচ্চা আছে। না না, এসব হতে পারে না। এই দিন দেখার জন্য কি ভগবান আমায় বাঁচিয়ে রেখেছে? ইশ, ছি 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 ছি, আমার বংশের ছেলের নামে এত মিথ্যে অপবাদ! তোমরা কেন আমাকে এসব অপবাদ দিচ্ছ? তাছাড়া আমার আর আমার পরিবার তো একটা সম্মান আছে। তাছাড়া আমি তো কোনোদিন কারোর উপকার ছাড়া কারোর ক্ষতি করিনি, যেচে তোমাকে কাজ দিচ্ছি, এই তার দাম দিলে? দোহাই তোমার, দোহাই তোমার, আমার নামে নোংরা অপবাদ দিও না। আমি জানি, আমি জানি তোমরা এসব টাকার জন্য করো। আমাকে বলো, আমাকে বলো তোমার কত টাকা লাগবে। আমি আমি সাধ্যমতো তোমাকে টাকা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমার নামে এসব নোংরা অপবাদ দিও না। আমাকে 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 মরে যেতে বাধ্য করো না, মরে যেতে। যারা মিথ্যে অপবাদ দিয়ে টাকা রোজগার করতে চায়, তাদের চাহিদা পূরণ করা যায় না, এদের ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে বের করে দিতে হয়। এদের ঘাড় ধাক্কা দিয়ে বার করতে দাও, বের করে দাও, যাও দুজনকে ধরে দাও, যাও 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 যাও। বাবাইও আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিল, দুবেলা পেট চালাতে হবে, তাই কাজের সন্ধানে আরো দূরে যেতে হলো। এর মধ্যে শিউলির বাচ্চা কিভাবে নষ্ট হলো আমি সত্যিই জানি না দিদি, শিউলিও আমাকে কিছু বলেনি। ঠিক আছে ঠিক আছে, এখন চলুন শিউলির কাছে যাই, চলুন আসুন। শিউলি, শিউলি বলো, শিউলি তোমার বাচ্চা নষ্ট কে করলো, কোথায় করলো? আর তুমি ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ কেন? কিসের ভয় তোমার? দেখেছো
ভয় পেয়ে পেয়ে কিরম কঠিন অবস্থা বাঁধিয়েছ? আমরা তো সবাই আছি তোমার পাশে, সবাই আছি তো আমরা। হ্যাঁ মা, দিদিকে সব কথা খুলে বল। হ্যাঁ, তোর কে এই সর্বনাশ করলো সব বল দিদিকে মা। বলো। শোন না, বস। কালকে না তোকে খুব উল্টো পাল্টা কথা বলেছি রে, পরে ভেবে দেখলাম খুব খারাপ করেছি, একদম উচিত হয়নি রে। আমাদের ক্ষমা করে দে। আর তাছাড়া তোর তো কোনো দোষ নেই, তাই না? তুই চল আমাদের সঙ্গে। কোথায় যাব? চল না, তোর ভালোর জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি। দেখ, তোর বাচ্চাটাকে বাঁচাতে হবে না, হবে কি না বল। আমরা তোকে ভালোবাসি রে, তোর বাচ্চাটাকেও খুব ভালোবাসি। তোর মা খুব রেগে আছে আর আমাদের বাড়ির সবাই খুব রেগে আছে, তাই জন্য তো আমরা দুজনে লুকিয়ে তোর কাছে এসেছি। শোন না, তুই যেন কাউকে বলে দিস না, তাহলে আমাদেরকে খুব মারবে, আর তোর মা জানলে তোকেও খুব মারবে। লক্ষ্মীটি, তোর মাকে একদম বলবি না, আর তোর মা জানতে পারলে যদি আমাদের বাড়িতে বলে দেয় তখন কি হবে বুঝতে পারছিস? তাহলে যাওয়ার দরকার নেই। দরকার নেই বললে হবে বল? আর তাছাড়া সারা জীবন কি রাগ পুষে রাখলে হয় বলতো? আর দেখবি যখন তোর বাচ্চাটা হয়ে যাবে না, তখন দেখবি তোর আর আমার বাড়ির সবার মধ্যে আবার কেমন আগের মতো মিলমিশ হয়ে গেছে। তারা বাচ্চাটাকে ভালো করে জন্মাতে দে, ভালো ডাক্তার দেখাতে দে, চল। আর দেরি করিস না, আমরা দুজনে লুকিয়ে এসেছি, আর এখন তোর বাড়িতেও কেউ নেই আর আমাদের বাড়িতেও কেউ নেই, তাড়াতাড়ি ফিরে আসতে হবে তো। চল তাড়াতাড়ি চল। হ্যাঁ, কেন চিন্তা করছিস এত? ঠিক হয়ে যাবে, চল দাঁড়া। আয় আয় তাড়াতাড়ি আয়, বস, ধীরে ধীরে বস। চলুন দাদা। মেয়েটিকে কোনো রকমে ফুসলিয়ে ডেকে নিয়ে গিয়ে ছেলেটির বউ এবং বৌদি বা বাড়ির আরও অন্যান্য কয়েকজন একটি নার্সিংহোমে নিয়ে যায়, হাতুড়ে ডাক্তারকে দিয়ে তার অ্যাবর্শন করায়। দাদা দাঁড়ান, আয় আয় আস্তে আস্তে নাম। দাদা একটু দাঁড়ান, ওকে রেখে এসে আমি টাকাটা দিচ্ছি আপনাকে। আস্তে চল, আস্তে, খুব আস্তে, চল সাবধানে। হ্যাঁ আস্তে চল, আস্তে আয় মা। নে মা শুয়ে পড়। শোন, শুয়ে থাকবি আর মাকে কিন্তু বলবি না। মা জিজ্ঞাসা করলে বলবি তোর খুব শরীর খারাপ তাই শুয়ে আছিস, ঠিক আছে? আর দেখ, যদি বলিস তুইও মরবি, পেটের বাচ্চাটাও মরে যাবে, কেউ বাঁচাতে পারবে না। আমরা এখন আসি। হ্যাঁ, তুই শুয়ে থাক, কেমন? সাবধানে থাকবি। এক্ষুনি থানায় চলুন, ওই নোংরা লোকগুলোকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না, ওদের উপযুক্ত শাস্তি পেতেই হবে। চলুন। স্বেচ্ছাসেবী কর্মী নির্মলাদের তৎপরতায় নরেন্দ্রপুর থানায় শুলির মা অভিযোগ দায়ের করে। বাবাই রানা এবং তার পরিবারের লোকজন গ্রেপ্তার হয়। পর শিউলিকে একটি হোমে রাখা হয়। অভিযুক্তরা জামিনে ছাড়া পেলে ফোনে শিউলির মা এবং দিদিকে হুমকি দেয়
কেস তুলে নেওয়ার জন্য। না, আমি কেস তুলবো না। হুমকিকে অগ্রাহ্য করে শিউলির ওপর হওয়া অত্যাচারের যাতে সঠিক বিচার হয় সেই চেষ্টায় অবিচল থেকে লুকিয়ে শিউলির মা আর তার ভাই এলাকা ছেড়ে পালিয়ে যায়, যাতে দোষীরা তাদের নাগাল না পায়। এতদিন ছিল দারিদ্র্যের সঙ্গে লড়াই, কিন্তু মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে এখন তার সঙ্গেও লড়তে হবে। তবে লড়াইটা একা শিউলির নয়, তার গোটা পরিবারের। তবে শিউলির মায়ের অনমনীয় মানসিকতা অন্যের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। অসহায়তার সুযোগ নিয়ে একটি কিশোরীর শরীরে ও মনে যে সমস্ত দোষীরা ক্ষত সৃষ্টি করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি মহামান্য আদালত দেবে, এটাই আমরা বিশ্বাস রাখি। বর্তমানে মামলাটি বারুইপুর আদালতে বিচারাধীন। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আর আমাদের একান্ত কামনা শিউলি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আজকের মতো এ পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।